আমি এই ঘটনা এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জজ সাহেবের সামনে বক্তব্য রেখেছি, যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফতোয়া বৈধ হয়েছে। বড় বড় আইনজীবী, বড় বড় নেতা, বড় বড় নেতা বক্তব্য দিচ্ছে, আর আমরা ফতোয়া দিল কেন? ফতোয়া তো আদালতে নিষিদ্ধ ঘোষণা করছে, এই কথা আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে? ঠিক না? আমি দেখুন, এরা বাজে লোক না, এই দেশের দায়িত্বশীল লোক। সে বলে ফতোয়া দিল কেন, ফতোয়া বৈধ না? উজুবিল্লাহ জনাবে আলী, আপনি যেই স্বাধীন বাংলাদেশের মন্ত্রিত্ব করছেন, এমপি গিরি করছেন, আপনি একটা দলের বড় পদের মধ্যে বসে আছেন, এই স্বাধীন বাংলাদেশটার স্তম্ভ হল ফতোয়া। ঠিক না? গোলাম রাব্বানী সাহেব 2008 সালে বাংলাদেশে ফতোয়া নিষিদ্ধ করছিল। আপনারা সবাই ওলামায়ে কেরামের সঙ্গে নিয়ে মাঠে ময়দানে আন্দোলন করছিলেন ফতোয়ার পক্ষে। ঠিক না? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী ফতোয়ার জন্য হরতালের ডাক দিয়েছিলেন, আমরা আন্দোলন করেছি। অবশেষে বিগত তারপরে বিচারপতি, প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, তিনি প্রধান বিচারপতি হইয়া তিনি এই ফতোয়ার ফাইলটা, এটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল, এটা আবার উপস্থাপন করছে। এবার দেখে যে কি আপিল তো শুনানি হয় নাই, শুনানি হইতে হবে। বড় বড় দেশের আইনজীবীদেরকে দাওয়া দিয়েছে, আসুন দাঁড়িয়া পক্ষে বিপক্ষে যুক্তি দেন। এই যুক্তি দেওয়া হয়েছে, যুক্তির পরে 2 মাস যুক্তি তর্ক চলছে। এরপরে খায়রুল হক সাহেব বলছেন যে এটা ফতোয়া, এটা একটা ইসলামী পরিভাষা, কোরআনের পরিভাষা, এই ব্যাপারে আমরা বিরাট মার্কা যে সমস্ত আইনজীবী আছি, বিরাটে পড়াশোনা করে আসছি, আমাদের আইনের বইয়ের মধ্যে ফতোয়া শব্দটা নাই, এই ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে হলে সিদ্ধান্ত আমাকে দিতে হবে, আমি ওলামায়ে কেরাম বিশিষ্ট আইনজীবীদেরকে ডাকতে হবে। তখন মন্ত্রণালয় বললো, মন্ত্রণালয় সারা দেশ থেকে 5 জন মুফতিকে নির্বাচন করলো, সে 5 জন মুফতির কাছে খায়রুল সাহেব প্রধান বিচারপতি 5টা প্রশ্ন করলো, প্রশ্নের উত্তর আমিও 5 জনের একজন আলহামদুলিল্লাহ আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি 24 থেকে 27 মিনিটটা। এরপরে ওনারা আবার নিকিউস কিউতে আমাদেরকে ডাকলেন আইনজীবী হিসাবে, আমরা 5 জন আইনজীবী হিসাবে জেরা করেছি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। জেরা করার সময় পুরো বিশ্ব তাকিয়েছিল ওলামায়ে কেরাম কেমন করি লয়ারি করতে পারেন আদালতের ভিতরে, উচ্চ আদালতে আল্লাহর ফজলে আমরা করি এসেছি। এবং অবশেষে খায়রুল সাহেব যখন চলে আসতেছেন চাকরি শেষ, তার পূর্বে এই রায় দিয়েছেন 200 পৃষ্ঠা রায়, এই রায়ের মধ্যে লিখেছেন ওলামায়ে কেরাম যেইভাবে ফতোয়ার পক্ষে যুক্তি দলিল প্রমাণ পেশ করেছেন, আমি সিদ্ধান্ত নিলাম ফতোয়া দেওয়া, ফতোয়া দেওয়া বাংলাদেশের সংবিধানের সাথে কোন সাংঘর্ষিক নয়, সংবিধানে ফতোয়া দেওয়ার অনুমোদন দেওয়া হলো, তবে 14 লোকরা ফতোয়া দিবেন, এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে এসেছে। আমি জিজ্ঞাসা করতে চাই যারা আজকে রাজনীতি করেন, বড় বড় দল করেন, এমপি করেন, মিনিস্টার হয়েছেন, আপনাদের যদি এই ইতিহাস জানা না থাকে আজকে বলেন ওনারা ফতোয়া কেন দিল? ভাস্কর্য আর মূর্তি 1 মিলি 2 এই ব্যাপারে আর আমরা মুখ কেন খুললো? অবৈধ হয়েছে এই বক্তব্য রাখেন। আমি মনে করি আপনি সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়কে অমান্য করেছেন, অমান্য করেছেন, আপনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হওয়া দরকার। আমার ভাইরা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, যেই কাজ আমার নবীর সেই কাজ ওলামায়ে কেরামে। ঠিক না? ঠিক বলে আমার রসুল বলছেন উর্দু আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান
সরকার থেকে নামলো আমাদের বিষয় না, আমাদের কথা একটাই,
কোরআনের বাইরে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা দোষী থাকব না দোষী থাকব না সামনে বক্তব্য রেখেছি যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফতোয়া বৈধ হয়েছে আমি বলছি জনাব লালবাগে বাড়ি বিরাট গাঞ্জিবী রিটায়ারমেন্ট তিনি চলে গেছেন লন্ডন অসুস্থ হইয়া লন্ডনে হাসপাতালে মারা গেছে ওনার ছেলে নিয়ে সব বড় বড় আইনজীবী হ্যাঁ তারা কয় আব্বাকে তাড়াতাড়ি পাঠাই দাও লন্ডন থেকে আনা হয়েছে এইখানে আজিমপুর গোরস্থানে কবর ঠিকঠাক করা হয়েছে গোসল টোসল দেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্য সাই মসজিদের সামনে আনা হয়েছে জানাজা রেডি আসরের পরে ইমাম সাহেব হুজুর আসবেন মুক্তি সাহেব তিনি জানাজা পড়াবেন আলহামদুলিল্লাহ জানাজাকে পড়া যে বেটা আউজুবিল্লাহ করতে খবর হয়ে যায় সে জানাজা পড়াইব হুজুরে জানাজা পড়াইছেন কিন্তু তাকবীর দিছে তিনটা জানাজা তাকবীর কয়টা করেন আপনারা একটা করেন হুজুর বলে কি তিনটা দিয়ে দিছে হুজুর জানে না তিনটা দিয়া এবার তিনি তো দোয়া কালাম যা করার জন্য চলে গেছেন কামরায় এবার লোকজনে ভিড়া বেড়ি এত বড় আইনজীবীর খাটিয়াকে কাঁধে নিবে বড় বড় আইনজীবীরা আসছে বড় বড় ডক্টর আসছে বড় বড় ডাক্তাররা আসছে সব হাই লেভেলের আপনি হবে না কিন্তু কয়েকজন আইনজীবী কয় এই দাঁড়ান দাঁড়ান লাশ নামান কাঁধে নিয়েন না কেন ভাই কথা আছে কি হয়েছে কয় যে একটু ভালো করে খেয়াল করেন তো আজকে যে হুজুরের নামাজ পড়াইলো কেমন কেমন লাগতেছে আমার মনে হয় থাকবে একটা কম হয়েছে আপনার কি বলেন ওহ আমরা তো মনে মনে চিন্তা করছি মনে তাই তাকবীরে চারটা হয় নাই জানাজা কি হইল আমাদের এসপি সাহেব যদি ওই এসপি সাহেব যদি সেদিন এখানে থাকতো তো ফকুয়া সেই দিত ঠিক না বেঠিক কর এবার সবাই হতভম্ব হয়ে গেছে মাস্টার তো কেউ জানে না তিন তকবীরে জানাজা হলে জানাজা হবে কি হবে না এবার বহু কষ্ট হুজুর তো কোথায় চলে গেছে ওনার ডিউটিতে আরে জায়গা চলে গেছে বহু কষ্ট করে লাশ রয়ে গেছে যায় না কবরস্থানে যায় না ইমাম সাহেবকে দড়ি আনছে বহু দূরের থেকে আসি গো হুজুর আপনার খাদ্য কটা দিছেন কষাকটা দিছি না আমরা তিনটা শুনছি আমি সাকটা দিছি তো সবাই কয় হুজুর আপনার সাকটা দেন আজকে তিনটা দিছে ও ভাই আমি তো মানুষ দুঃখ হইতে পারে আমার যে আমরা চারটা দিন যদি আমরা সবাই কর তিনটা দিছি ঠিক আছে তিনটা দিছি আইনজীবীর একটা হুজুর তিনটা চারটে এটা বলি না জানালার কি হবে এখন লাশ দফন হবে কি হবে না সেটা না আপনি বলবেন তিন তো পেরে জানাজা পড়াইলে জানাজা হইয়া গেলে তো লাশ দাফন করলাম কবর তো রেডি জানাজা না হইলে তো আবার জানাজা ভরতে হবে আরো আমাদের লেট করতে হবে এই সমস্যার সমাধান কি কারণ হুজুর বলে আমি এই সমস্যার সমাধান দেব না এটা হলো ফতোয়া এইরকম সমস্যার সমাধান দেওয়ার নাম ফতোয়া ফতোয়া গুলো আমরা হুজুরের দেওয়ার কথা নিষেধ করছে গোলাম রাব্বানি সাহেব তাই আপনারা ফতোয়ার জন্য আদালতে যান আদালতে আপিল করেন তারিখ হবে শুনানি হবে তো এতদিন লাশ কোথায় থাকবে কোথায়টা রাখাতে ফ্রিজে ভরে রাখে আমি আদালতকে বলছি মাননীয় আদালত বিচারপতি আমি মুফতি মিজান বলছি যদি এই দেশে ফতোয়া বন্ধ হয় এই দেশে কোরআনের আওয়াজ বন্ধ হয় তাইলে বড় বড় আইনজীবী বড় বড় এসপি